हेलो गाइस, वेलकम टू आवर चैनल। तो गाइस, आज এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট কে নিয়ে। ফাইনালি মোহনবাগানে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে অ্যান্টোনিও লোপেজ হাভাস। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন স্ট্রাইকারকে আনতে চলেছে, তবে নতুন বলা ভুল হবে, যিনি এর আগে মোহনবাগানের মানে প্রাক্তন টিম এটিকে মোহনবাগান বা এটিকে এই টিমে তিনি খেলে গেছেন, তো সেই স্ট্রাইকারকে কিন্তু আবারও ফেরাতে চলেছে আর্মান্দো সাদিকুর পরিবর্তে। পাশাপাশি নতুন বিদেশি ডিফেন্ডারও আসছে মোহনবাগানে, তবে ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ওয়েস্টের যে কোনো একজনের পরিবর্তে কিন্তু এই নতুন ডিফেন্ডারকে সই করাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। পুরো বিস্তারিত আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো গাইস, চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, চলো শুরু করা যাক। প্রথমত আমরা মোহনবাগান সুপার জায়ান্ট টিমকে নিয়ে একটু আলোচনা করে নিই। তো মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে ভারতের সবচেয়ে সেরা দল সবাই জানে, তবে অনেক টাকা খরচ করেছে ঠিকই, তবে ঠিকমতো কি প্লেয়ারগুলোকে সই করানো হয়েছে? যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট ইম্পর্টেন্ট ম্যাচে গোল পাচ্ছে না, সেখানে অন্যান্য ম্যাচ টানা জিতে কী হবে? কালকের ম্যাচটা তোমরা যদি দেখে থাকো, প্রথম হাফে এগিয়ে যাওয়ার পরেও কীভাবে পিছিয়ে পড়লো এবং ম্যাচটা কিন্তু হেরে বাড়িয়ে এলো, তো এটা কিন্তু খুবই জঘন্য একটা ব্যাপার। আর মোহনবাগান সুপার জায়ান্ট টিমটা যে লেভেলের টিম, তারা যদি নিজে থেকে হারতে না চায়, তাদেরকে হারানো কিন্তু অপোনেন্ট টিমের কাছে কিন্তু একটা কঠিন পরীক্ষা। আর সেই মোহনবাগান সুপার জায়ান্ট কালকে খুবই জঘন্য খেললো। তো এই মোহনবাগান টিমে বেশ কিছু পরিবর্তন তো দরকার, তো সেই পরিবর্তনগুলো কী কী হতে পারে? প্রথমত আর্মান্দো সাদিকুর পরিবর্তে নতুন স্ট্রাইকার আনতে হবে, ইভেন আর্মান্দো সাদিকুকে ছেড়েও দিতে হবে। এছাড়াও মোহনবাগানে আনতে হবে নতুন বিদেশি ডিফেন্ডার, যেখানে ব্রেন্ডন হ্যামিল হেক্টর ওয়েস্টকে অত্যন্ত ভরসা করে মোহনবাগান কিন্তু নতুন কোনো প্লেয়ারকে নিয়ে আসেনি, বা তাদের পুরনো যে অভিজ্ঞ ডিফেন্ডাররা ছিল 30 লাভ্য, তাদেরকেও ছেড়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে মোহনবাগান সুপার জায়ান্টের যে বর্তমান ডিফেন্স লাইন, যেখানে ডিফেন্স করছে 3 জন ডিফেন্স, সুভাষিস বোস, ব্রেন্ডন হ্যামিল, হেক্টর ওয়েস্টে, এই 3 জন ডিফেন্ডার কিন্তু ডিফেন্স করছে। তবে ডিফেন্স কিন্তু অতিরিক্ত নড়বড়ি, এই ডিফেন্স নিয়ে কিন্তু কোনো ম্যাচ জেতা সম্ভব নয়। শুধুমাত্র অ্যাটাকিং করলেই হবে না, ডিফেন্সটাকেও কিন্তু সমানভাবে সামলে রাখতে হবে। মোহনবাগানের মতো টিম যেখানে ডিফেন্সটা একবারেই নড়বড়ে, আর অ্যাটাকিং লাইন আপটা কিন্তু খুবই ভালো, যেখানে তারা আক্রমণ ভালো করলেও ডিফেন্স কিন্তু খুবই খারাপ। ডিফেন্সের কারণেই কিন্তু গত ম্যাচে হেরেছে তোমরা দেখেছো। আর আর্মান্দো সাদিকু, তাকে যত ভরসা করে সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, আর তিনি যে লেভেলের বা যে কোয়ালিটির স্ট্রাইকার, সেই কোয়ালিটির ধারের কাছেও নেই আর্মান্দো সাদিকু। গোল তো করতে পারছে না ঠিক আছে, তবে টিমকে যে গোল করাতে সাহায্য করবে সেই প্রতিভাটাও তার মধ্যে দেখা যাচ্ছে না। অতএব এই রকম প্লেয়ারকে অনেক টাকা খরচ করে দলে না রাখাটাই বেটার, পরিবর্তে অন্য কোনো বিদেশি স্ট্রাইকারকে আনা অবশ্যই ইমিডিয়েটলি দরকার মোহনবাগান সুপার জায়ান্টের। তবে আর্মান্দো সাদিকুকে কিন্তু আর দলে রাখা উচিত নয় বলে তো আমি মনে করছি। তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাও। আর আর্মান্দো সাদিকুর বিকল্প হিসাবে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টোনিও লোপেজ হাভাস, তার সবচেয়ে অন্যতম পছন্দের স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস, যাকে তিনি নিজেই ইন্ডিয়াতে এনেছিলেন এটিকে টিমে, দুর্দান্ত পারফর্ম করেছিল এই অস্ট্রেলিয়ান স্টার স্ট্রাইকার। বিশেষ করে ডেভিড উইলিয়ামস, তিনি কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচগুলোতেই গোল করে থাকেন। ISL-এ 55টা ম্যাচ খেলেছে তিনি, আর 17টা গোল, 8টা অ্যাসিস্ট তিনি করেছেন। তবে 17টা গোলের মধ্যে তোমরা যদি খেয়াল করো, 10টা গোল কিন্তু খুবই ইম্পর্টেন্ট গোল ছিল। AFC কাপের ম্যাচে গোল করেছে, এছাড়াও এটিকে যখন সেমিফাইনালে উঠবে সেই মোমেন্টেও বেঙ্গালুরু FC-র এগেনস্টে একটি অসাধারণ গোল করেছিল এই ডেভিড উইলিয়ামস। এছাড়াও তার অনেক কিন্তু ভালো ভালো গোল কিন্তু রয়েছিল এটিকে মোহনবাগান টিমের হয়ে। আর এই ডেভিড উইলিয়ামসকে কিন্তু হঠাৎই জুয়ান ফ্রান্দো এসে ছেড়ে দেয়, আর রয় কৃষ্ণাকেও। তবে ছেড়ে দেওয়াটা যে খুব একটা ভালো সিদ্ধান্ত নয় সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি, সমর্থকরা তো অবশ্যই বুঝতে পারছো। তো এখানে মেন পয়েন্ট হলো ডেভিড উইলিয়ামস, তিনি কি অ্যান্টোনিও লোপেজ হাভাসের হাত ধরে আবার মোহনবাগান সুপার জায়ান্ট টিমে ফিরবে? তো তোমরা যদি খেয়াল করো, ডেভিড উইলিয়ামসকে যখন রিলিজ করে দেওয়া হয় এটিকে মোহনবাগান টিম থেকে, তখন কিন্তু এই ডেভিড উইলিয়ামসকে সই করিয়েছিল মুম্বাই সিটি FC, আর মুম্বাই সিটি FC-তে তার ডিলটা ডানও হয়ে গেছিল এবং অফিসিয়ালি সই কনফার্ম হয়ে গেছিল। তারপরেও তিনি কিন্তু মুম্বাই সিটি FC-তে খেলতে চায়নি, তিনি কিন্তু মুম্বাই সিটি FC ছেড়ে দেওয়ার পরই জানিয়েছিল ভারতে তিনি একটা টিমেই খেলতে চাই, সেটা হলো এটিকে মোহনবাগান, আর এই টিমেই তিনি খেলতে চান, অন্য কোনো ক্লাবে তিনি খেলতে চান না। তো সেখান থেকে পুরো পরিষ্কার,
মোহনবাগান সুপার জায়েন্ট যদি ডেভিড উইলিয়ামসকে অফার করে মেবি তিনি আসতে পারেন। এই টিমটাকে তিনি খুবই ভালোবাসেন এবং অতীতে যখন এটিকে মোহনবাগান ছিল সেই টিমের হয়ে তিনি অত্যন্ত ভালো পারফর্ম করেছেন এই ডেভিড উইলিয়ামস। তো মেবি সাদিকুর পরিবর্তে ডেভিড উইলিয়ামস অনেকটাই বেটার অপশন হতে পারে। আর ডেভিড উইলিয়ামস তিনি অনেকগুলো পজিশনে খেলতে পারেন, অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, এছাড়াও সেকেন্ড স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড পজিশন, বিভিন্ন পজিশনে তাকে কিন্তু ট্রাই করা যেতে পারে। তিনি এমন একটা প্লেয়ার, খুবই অসাধারণ প্লেয়ার, গোল না করলেও কিন্তু গোল করাতে সাহায্য করে, তার মধ্যে কিন্তু গতি রয়েছে, তার মধ্যে কিন্তু স্কিল রয়েছে, অত্যন্ত ভালো একটা কুশলী খেলোয়াড়। তাকে কিন্তু অবশ্যই পেত্রাতস জেসন কামিংসের সাথে খেলালে অনেকটাই বেটার হবে সাদিকুর থেকে। আর সাদিকুর মধ্যে কিন্তু সেই ক্রিয়েটিভিটি থাকলেও এই মুহূর্তে সেটা কিন্তু দেখাতে পারছে না। আর মেন পয়েন্ট হলো ফুটবলে যে গতিটা দরকার তার মধ্যে কিন্তু নেই, মানে আরমান্দো সাদিকুর মধ্যে যে ফুটবলের একটা গতি থাকা দরকার সেই গতিটা আমরা দেখতে পাই না। জামশেদপুর এফসি ম্যাচটা তোমরা যদি ফলো করো, 1:1 একটা বল পেয়েছিল, সেরকমভাবে কিন্তু গতি আমরা তাকে দেখতে পাই নাই যে একটা গতি দিয়ে বলটাকে টেনে নিয়ে গিয়ে ফিনিশ করবে, একদম হাতে বাঁধলো বলটা আর সেভ করে দিল, এটা কিন্তু খুবই জঘন্য ছিল। আর আরমান্দো সাদিকুকে দলে রাখা উচিত নয় আমার পার্সোনালি মতামত। পরিবর্তে ডেভিড উইলিয়ামস বা অন্যান্য কোনো নতুন বিদেশি স্ট্রাইকারকে ইমিডিয়েটলি মোহনবাগানের আনা উচিত জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। এর পাশাপাশি মোহনবাগানের ডিফেন্স লাইন অত্যন্ত নড়বড়ে লাগছে, যেখানে আনোয়ার আলী থাকাকালীন ডিফেন্সটা বেশ কিছুটা শক্তিশালী ছিল, তবে দুই বিদেশি ডিফেন্ডার আসার পরেও কিন্তু মোহনবাগান ডিফেন্স খুব একটা ভালো করতে পারছে না। এক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্স লাইনে যে পরিবর্তন করা দরকার সেটা তোমরা বুঝতেই পারছো। তো মেবি এখানে ব্রেন্ডন হ্যামিল অথবা হেক্টর রুয়েসের দুজনের মধ্যে যে কোনো একজনকে পরিবর্তন করে নতুন বিদেশি ডিফেন্ডারকে অবশ্যই আনতে হবে। আর এখানে সবচেয়ে বেটার অপশন হতে পারে কিন্তু আরমান্দো সোসা পেনা, যিনি একসময় এটিকিতে খেলে গেছেন এবং সেই মরসুমটা এটিকে চ্যাম্পিয়নও হয়েছিল। আর এই আরমান্দো সোসা পেনা, যাকে কিন্তু আমরা মান্ডি নামেই চিনি, আরমান্দো সোসা পেনা তিনি একজন 34 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলে থাকেন। বর্তমান মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। আর অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাত ধরেই কিন্তু এই ডেভিড উইলিয়ামস, রয়কিষ্ণা, এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেজ এবং এই আরমান্দো সোসা পেনা অথবা মান্ডি তারা কিন্তু একসঙ্গেই এটিকে টিমে এসেছিল। আর এটিকে টিমটা কিন্তু সেই মুহূর্তে অত্যন্ত ভালো পারফর্ম করেছিল। তো এই মুহূর্তে অ্যান্টোনিও লোপেজ হাবাস যেহেতু মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর এবং তিনি কিন্তু এই টিমটাকে নির্বাচন করবে বা পরিচালনা করবে, কোন জায়গায় কি প্রবলেম সেটার সলিউশন কিন্তু এই অ্যান্টোনিও লোপেজ হাবাসই করবে। তো আশা করবো এই দুই তারকা বিদেশিকে অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্ট টিমে অ্যান্টোনিও লোপেজ হাবাস নিয়ে আসবে। তো তোমাদের কি মনে হয় এই দুই বিদেশি আসলে কি মোহনবাগানে ভালো হবে? ব্রেন্ডন হ্যামিল এবং আরমান্দো সাদিকুর পরিবর্তে ডেভিড উইলিয়ামস এবং আরমান্দো সোসা পেনা, এই দুই বিদেশি এলে কি অনেকটাই ভালো হবে মোহনবাগান টিমের জন্য? অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।